আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। দেশ এবং প্রবাসের যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই। আজকে 16 এপ্রিল, রোজ মঙ্গলবার, 2024 সাল। সেই সাথে মুরগির দাম ব্যাপক হারে কমেছে, 160 থেকে 70 টাকায় অলরেডি নেমে এসেছে। কিছু কিছু জায়গায় 70 থেকে 80 টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে। এরপরও আপনারা নির্দিষ্ট জায়গা থেকে যে রেটগুলো পাইছেন সেই রেটগুলো যদি আমাদের সামনে তুলে ধরেন, হয়তো বা অনেকেই আপনাদের কাছ থেকে সরাসরি সাহায্যটা পাবে। ব্রয়লার মুরগি এইভাবেই কেনা বেচা হয়েছে 2-3টা রেটে আলাদা আলাদা স্থানে। সেই সাথে সোনালিটা কিছু জায়গায় 300 টাকাই রয়ে গেছে, আর কিছু জায়গায় 270 থেকে 280 নেমে গেছে। কালার বারটা 270 টাকার মধ্যেই রয়েছে, ব্রাউন পকটা 260-এর মধ্যেই রয়েছে। সেই সাথে টাইগার, কালার বার্ড, সেসু, বনরা, সুপার হাইব্রিড সবগুলো কালার বার্ডের একই দামে কেনা বেচা হবে। আপনারা প্রতিনিয়ত আমাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের সাহায্যমূলক কাজ করছেন, সেজন্য সকলকেই ধন্যবাদ জানাই। যারা আমাদেরকে রেটগুলো দিয়ে সাহায্য করেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল বড় মুরগির বাজার, সেই সাথে আজকে ব্রয়লার বাচ্চা সারা বাংলাদেশে কেনা বেচা হবে 60 টাকার মধ্যে ডিস্ট্রিবিউশন হবে। কিছু কোম্পানির এখনও কার্টন রেট নাই, তারা 63 টাকার মধ্যে কেনা বেচা করবে। এরপরও আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন, যাচাই বাছাই করে যদি আপনারা রেটগুলো আরও কমে কিনতে পারেন তাহলে আরও ভালো। ব্রাউন পক 30 থেকে 35, ব্রাউন লেয়ার 62 থেকে 65। আমাদের কাছে এই জাতগুলো নাই, সবার কাছে অনুরোধ রাখছি এই জাতগুলোর জন্য যাতে কেউ না কল করেন। আমাদের কাছে যে জাতগুলো আছে সেই জাতগুলো এখন জানাচ্ছি। এই জাতগুলো থেকে সর্বনিম্ন 200 নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে পারবেন। সোনালি নর্মালটা আজকে আমাদের কাছ থেকে নিতে পারবেন 26 টাকায়, ক্লাসিকটা নিতে পারবেন 28 টাকায়, আর হাইব্রিড নর্মালটা নিতে পারবেন 36 টাকায়, হাইব্রিড সুপারটা নিতে পারবেন 38 টাকায়, ফাওমি সাদাটা নিতে পারবেন 30 টাকায়, মিশরীয় নিতে পারবেন 37 টাকায় ক্যারিং সহ। টাইগার, কালার বার্ড, সেসু, বনরা, সুপার হাইব্রিড সবগুলো নিতে পারবেন আজকে 56 টাকার মধ্যে। দেশি বাচ্চা 40, গলা ছেলা 45, কুইয়েল 8 টাকায়, টার্কি 165, তিতির 125, বেজিং 115, পেকিং 120, চিনাস 120। এরপরে খাকি ক্যাম্বেল এভারেজ নিতে চাইলে আজকে নিতে পারবেন 28 টাকায়, মহিলাটা নিতে পারবেন 32 টাকায়, টাইগার আপাতত 25 দিনেরটা নাই, কাদাক নাথ আছে 90 টাকা পার পিস একদিনেরটা। 25 দিনের কুয়েল যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে 28-32 টাকার মধ্যে, 28 টাকায় পুরুষ, 32 টাকার মধ্যে মহিলা। এই ছিল আমাদের কাছে যে জাতগুলো পাবেন সেই জাতগুলো সম্পর্কে জানিয়ে দিলাম। সবাই আমাদের কাছে বিভিন্ন সময়ে সাহায্য চাওয়ার পরিবর্তে বিভিন্ন ধরনের হয়রানি করেন, আমরা বারবার ভিডিওতে বলে দিই আমাদের কাছে ব্রয়লার নাই। এরপরও অনেকেই কিন্তু ব্রয়লার বাচ্চার জন্য যোগাযোগ করেন, একটু পরে পরে পেরাপেরি করেন। আমি সবার কাছে অনুরোধ রাখছি, ব্রয়লার আমাদের কাছে নাই এটার জন্য কেউ যোগাযোগ করেন না। আপনারা স্থানীয় ডিলার আছে যেখান থেকে আপনারা ফিড নেবেন, ওই জায়গাতে যোগাযোগ করলে ব্রয়লার বাচ্চাটা পাবেন। আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে, এই বিষয়টা মাথায় রেখে স্ক্রিনে যে নম্বরটা আছে সেটাতে যোগাযোগ করুন। এখন জানিয়ে দিচ্ছি, দেশ এবং প্রবাস থেকে অনেকে রেট পাঠাইছেন, রেট জানতে চাইছেন, আবার বিভিন্ন সমস্যাগুলো যা সম্পর্কে জানতে চাইছেন, সেই সব কমেন্টসগুলো এখন আপনাদের সামনে তুলে ধরছি। মিন হাজ লিখেছেন, ঝিনাইদহ জেলা 170 টাকায়, ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য, সারা বাংলাদেশে এইরকমই হয়ে গেছে। এরপরে সেলিজা লিখেছেন, ভাই বাচ্চার দাম কি কমবে? না ভাই, বাচ্চার দাম কমার কোনো সুযোগ নাই। সাব্বির লিখেছেন, সিরাজগঞ্জের রেট কত? 180-185 টাকায় আছে। আলামিন লিখেছেন, কুমিল্লায় আজকে সকালে নিয়ে গেছে 260 টাকা, এটা কিন্তু গতকালকের কমেন্ট, সম্ভবত 23 ঘন্টা যেহেতু হয়ে গেছে। এরপরও যাই হোক, ভালো দামে বিক্রি করেছেন, কেননা অন্য জায়গায় 80-90 ছিল, গতকালকে আপনি 260 টাকায় বিক্রি করছেন, অনেক দামে বিক্রি করছেন। এরপরে মারুফ লিখেছেন, রিজা ক্লিয়ার লাগবে, কেউ বিক্রি করলে জানাবেন। রিজা ক্লিয়ার হয়তোবা মারুফ ভাই কিনতে চাইছেন, আপনারা বিক্রি করলে ওনার কমেন্টসের উত্তর দিন। জি এস মিল্টন লিখেছেন, ভাই আজকে বাচ্চা পেয়েছি 65 টাকায়, ধন্যবাদ জানাচ্ছি ভাই। এরপরে কার্টন 3D লিখেছেন, ডিমের বাজার কত? ডিমের বাজার 20 পয়সা বেড়েছে, গতকালকে
20 পয়সা বেশিতে আজকে কেনাবেচা করতে পারবেন। ইউজার আইডিতে দেখে লিখেছেন ময়মনসিং ব্রয়লার মুরগি কত, 165-170 এরকম আছে। রাসেল লিখেছেন ভাই 14 দিন পরে ব্রয়লার মুরগি বাজার কীরকম থাকবে, 14 দিন পরে বাজার 60 টাকায় থাকবে এরকম আশাবাদী। এমডি তৌফিকুল ইসলাম লিখেছেন ভাই ব্রয়লার বাচ্চা কত আজকে, 60 টাকায় কার্টন রেট। কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা 63 পর্যন্ত কেনাবেচা করতে আছে। টিপু সুলতান লিখেছে 2-3 দিনের মধ্যে দাম বাড়বে, বাড়ার কোনো আশঙ্কা নাই। এমডি সি হাব লিখেছেন ব্রয়লার মুরগি 220 টাকায়। ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য। তবে আমাদের অঞ্চলে এতটা নাই, আপনি হয়তো বা ভালো দামে বিক্রি করতে পারছেন আলহামদুলিল্লাহ। পরবর্তীতে কমেন্ট করেছেন NA23 কিশোরগঞ্জ 170 টাকায়, আলহামদুলিল্লাহ সঠিক তথ্যটি জানানোর জন্য ধন্যবাদ। আকাশ লিখেছেন গোপালগঞ্জ 160 টাকা, ভাই লস, 160 টাকা বিক্রি করলে লস হতেই পারে, যাই হোক মনে কষ্ট নিয়েন না, পরবর্তীতে লাভ হবে। এমডি সোহাগ লিখেছেন ভাই সোনালি হাইব্রিড কতদিনে 1 কেজি হয় এবং কালার বাটের দামে কি বিক্রি হয়? কালার বাটের দামে বিক্রি হয় 55 দিনে 1 কেজি। ইউজার আইডি দেখে লিখেছেন ব্যাপকভাবে কমলো চিটাগাং মুরগির দাম, সারা বাংলাদেশই কমেছে শুধু। এরপরে জালালউদ্দিন লিখেছেন জামালপুর 170 টাকায় ব্রয়লার, আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি। এমডিসি লিখেছেন শরীয়তপুর থেকে, শরীয়তপুরবাসীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ডিলার কাছে বিক্রি করেছি 215, ডিলারের কাছে বিক্রি করেছি 228, 15 তারিখ, 15 তারিখ যদি বাজার ভালো গেছে বিক্রি করে থাকেন আলহামদুলিল্লাহ খুব ভালো রেট পাইছেন। পরবর্তীতে কমেন্ট করেছেন সিয়াম আহমেদ ব্রয়লার মুরগির বাচ্চার দাম কত, 60 টাকায় কার্টন রেটে ডিস্ট্রিবিউশন করা হয়েছে, তবে কিছু কিছু কোম্পানির কার্টন রেট নাই, তারা 63 টাকায় ডিস্ট্রিবিউশন করছে। এমডি হ্যাকার লিখেছেন কাল আরও দাম কমবে, অবশ্যই ভাই দাম দিন দিন কমবেই, যেহেতু চাহিদা এখন কমে গেছে, এই মুহূর্তে মুরগির দাম সর্বনিম্ন অবস্থা নিয়ে আছে। মামুন লিখেছেন লাভ রিয়্যাক্ট করেছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আপনার প্রতি ভালোবাসা রইল। ইউজার আইডি দেখে লিখেছেন সিলেট 210 টাকায়, ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য। ইউজার আইডি দেখে লিখেছেন ভাই বাচ্চার দাম কি কমবে, বাচ্চার দাম এই মুহূর্তে কমার কোনো সম্ভাবনা নাই, যেহেতু সরকার কর্তৃক নির্ধারিত রেটে কেনাবেচা হচ্ছে এবং ক্রাইসিস এখনও মিটেনি, যার ফলে দামটা কিন্তু কমবে না, যদি ক্রাইসিসটা কমতো তাহলে দামটাও কমতো। ইউজার আইডি দেখে লিখেছেন ময়মনসিংহ আলুয়াঘাট 160 টাকায়, যাই হোক অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য। সাদ্দাম হুসাইন লিখেছেন কুমিল্লায় সোনালি হাইব্রিড 300 টাকায়, অনেক দাম বেশি, এই দামে যারা বিক্রি করতে চান বিক্রি করে ফেলুন, এটা আমার ব্যক্তিগত অভিমত। সবাই সুস্থ থাকবেন, সবার কমেন্টসগুলো উত্তর দিতে পেরেছি সেজন্য আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।